আমরা পৌরবটে সব ওয়ার্ডের ওয়ার্ড কমিটি হয়ে গেছে, ঘাটাল সাব ডিভিশনের সমস্ত ওয়ার্ডের ওয়ার্ড কমিটি আমাদের ক্লিয়ার, ইলেকশন কমিটি। আমরা এবারে টাউন কমিটিটা শুধুমাত্র, টাউন কমিটি আছে কিন্তু টাউন ইলেকশন কমিটিটা দলের নির্দেশ অনুসারে বানাবো। ওয়ার্ড মিটিং প্রায় শেষের পথে সমস্ত জায়গাতে। আমি যেমন 29 তারিখ ঘাটাল ওয়ার্কার সম্মেলন করব, এর আগে সব পৌর তোমার পানীয় জল আমরা বন্দোবস্ত করেছি, যদি বাকি থাকে আরও করব। তোমার ছেলেমেয়ের লেখাপড়ার বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আরও কোথাও টুকটাক বাকি থাকলে করব। তোমার পেটে মমতা বন্দ্যোপাধ্যায় 2 টাকা কেজি চালের বন্দোবস্ত করেছেন। তোমার ঘরগুলো উনি বাড়িয়ে দিচ্ছেন হাউস ফর অলে। তোমার বিজলি খুব দুর্বিষহ ছিল, নরক যন্ত্রণা ছিল ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন লোডশেডিংয়ের যন্ত্রণা তোমাদের ভুলিয়ে দিয়েছে। এক কথায় সমস্ত দিকে ঘাটালের রাস্তা বা সারা ঘাটাল সাব ডিভিশনের খড়ার, তারপর ধরুন রামজীবনপুর, ক্ষীরপাই, চন্দ্রকোনা টাউন, এদিকে মেদিনীপুর সাব ডিভিশনের মেদিনীপুর, খড়গপুর সাব ডিভিশনের খড়গপুর, সবগুলোতেই ঝকঝকে রাস্তা হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, পানীয় জলের সুন্দর সুশ্রুত পানীয় জলের সরবরাহের বন্দোবস্ত হয়েছে। তাই আমরা পজিটিভ ভোট চাচ্ছি, আমরা নেগেটিভ না, অন্যেরা নেগেটিভ, আমরা পজিটিভ ভোট করতে চাচ্ছি যে বাবু আমি এই করেছি, কী করবো তার ওপর নয়, আমি এই করেছি এইটা দেখে ভোট দাও। আয়না দেখাচ্ছি যে এই আয়নায় দেখো তুমি কী পেয়েছ, সেটা দেখে ভোটটা করো। আমরা উন্নয়নের উপর ভোটটা করতে চাচ্ছি, কারণ মানুষ তো শুনুন যে যাই করুক কিন্তু দিনের শেষে, এন্ড অফ দি ডে, মানুষ ভাববে সে কী পেল, তার হাঁটার রাস্তা পেলো কিনা, তার পানীয় জল পেলো কিনা, তার হাঁড়িটা চলল কিনা, তার ছেলে মেয়ের লেখাপড়া ব্যবস্থা পেলো কিনা, যেখানটায় পড়ে সেই পরিকাঠামোটা ঠিক হলো কিনা। তো মানুষ এটা চাচ্ছে এবং সেটা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানে অত্যন্ত মানুষের পালস বোঝা নেত্রী, উনি সবচেয়ে ভালো মানুষের পালস বুঝতে পারেন। তাই আমরা সেই পথে হেঁটেছি এবং কাউন্সিলর কী হবে, নেতা কী হবে, আমাদের এসব নয়। আমাদের যে টুকটাক মনোমালিন্য নেই তা নয়, মিথ্যে কথা বলবো না, আছে, কিন্তু সেগুলো আমরা বসে ঠিক করে নিই। আমাদের মনোমালিন্য হাতাহাতির পর্যায়ে যাবে না, যায়ও না। তো আমরা বেশি করে প্র্যাকটিক্যালি আমরা কাউন্সিলর, আমাদের দলের গ্রাউন্ড লেভেল ওয়ার্ক চলছে, আমাদের কলকাতা থেকে একদল টিম, যা রাজ্যের টিম যারা, তারা গ্রাউন্ড লেভেলে জনমত যাচাই করছে, অলরেডি করা হয়ে গেছে, চলছে, আমরাও যাচাই করছি, আমরা করছি, রাজ্যের একটা টিম করছে, তারপর দিদির আরও সমস্ত সোর্স আছে, তারা জনমত যাচাই করছেন। তাই আমরা বেস্ট ক্যান্ডিডেটকেই এবারে নমিনেশান দেব সমস্ত জায়গাতে। সেই জন্য আমি যতগুলো মিটিং করেছি সবাইকে বলে দিয়েছি যে দেখুন, নমিনেশান কে পাবেন এটা বলা যাবে না, বেস্ট যিনি হবেন, যাকে মানুষ চাইবে, যিনি মানুষের কাজ করতে পারবেন, মানুষের কাছে যার জনপ্রিয়তা আছে, তিনি ক্যান্ডিডেট হবেন। এবং আপনারা নিশ্চিত থাকবেন ক্যান্ডিডেট খুব ভালো ভালোই হবে সমস্ত জায়গাতে, কারুর কে ক্যান্ডিডেট হবে এটা নিয়ে কারোর আনন্দ করারও যেমন জায়গা নেই, আর কে ক্যান্ডিডেট হবে না তার দুঃখ করারও জায়গা নেই। কারণ আমাদের কাছে তৃণমূলটাই মূল, মূল হচ্ছে তৃণমূল, আমরা তৃণমূলটা করতে চাচ্ছি মানুষের জন্য। হ্যাঁ, কেউ কেউ ক্যান্ডিডেট হতে না পেরে সাময়িকভাবে দুঃখ হয় কিন্তু পরেক্ষণে সেটা ভুলে যায়। আর বিজেপি যদি মানে সেই বানরের পিঠাভাগের মতো লালসা করে বসে থাকে যে তৃণমূলে না থাকলে আমরা নেব, কিছু পচা দাগিকে নিতে পারে, ধরুন কিছু পচা দাগি যদি আমরা বাদ দিই, সেই পচা দাগিকে নিতে পারে, তবে একটা আলুর বস্তায় একটা পচা আলু থাকলে গোটা আলুটাই পচে যাবে। যেমন আমাদের একজন বড় নেতাকে নিয়ে বিজেপিটা পুরোটাই বাংলায় পচে গেল একজন দাগিকে নিয়ে। অতএব কেউ যদি আমাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট দাগি পচা নিয়ে সন্তুষ্ট থাকতে চায় থাকতে পারে, সে যদি তার সমস্ত জিনিস পচিয়ে দিতে চায় পচিয়ে দিতে পারে, আমাদের তাতে লাভ লোকসান নয়। অতএব ক্যান্ডিডেচার নিয়ে আমাদের খুব একটা ভাবনার বিষয় নেই, এটা আমাদের দল ভাববে।